ডাঙা দেখা যাচ্ছে। এখানে কিছু গ্রাম আছে খাবার কেড়ে আনার মতো। সমস্যা কি এই লোকগুলোর? এত ধীরে কাজ হচ্ছে কেন? একটু পানি আর একটু বিশ্রাম দরকার ওদের মহামান্য। ওদের বিশ্রাম দেব, আগে আমার শিকারটা পেয়ে নেই। একটা ছোট কাঠ বিড়ালিও পাচ্ছি না খুঁজে পুরো জঙ্গলে। সবই রবিনহুড আর ওই চোরা শিকারীদের দোষ। আমার তো মনে হয় আপনার দক্ষ হাতের শিকারের ফলে সব শেষ হয়ে গেছে। ও, আমাকে দক্ষ শিকারী বললে বার্কলে, তুমি খুব ভালো। ও, আপনি তো পুরো ইংল্যান্ডের সেরা মহামান্য। রিচার্ড কখনো শিকার পারতো না, আমি এই পরিবারের একমাত্র শিকারী। ঠিক মহামান্য, একদম ঠিক। শিপের সন্তানদের ব্রিটিশ স্বর্ণের খোঁজ দেখাও। এদিকে এদিকে একটা শিয়াল, একটা শিয়াল বাইকলে দেখো। কেন করলে তুমি? হ্যাঁ, কেন? ও রবিন, ওই ছোট্ট খরগোশটাকে দেখেছো? ওই খরগোশটাই আমাদের রাতের খাবার ছিল। হ্যাঁ, খাবার ছিল তো। ওইটুকু খরগোশে কি হবে সবার? আমাদের একটা বড় হরিণ বা মোষ দরকার। ও কিন্তু ঠিকই বলেছে, এক ঘন্টা ধরে জঙ্গলে ঘুরছি অথচ দুটোর একটাও দেখলাম না। কারণ তুমি খুঁজতেই জানো না। এবার কি বলবে তুমি? তুমি কি বলতে চাচ্ছো আমি শিকার খুঁজতে জানি না? তাই নাকি? সবাই জানে তুমি নিশানায় সেরা, কিন্তু শিকারে আমি সেরা, বুঝেছো? হ্যাঁ, সত্যি। বেশ, তাহলে এসো আমরা একটা ছোট্ট খেলা খেলি, কে বেশি শিকার খুঁজতে পারে। যে হারবে সে বিজয়ীর কাপড় ধোবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। আমরা এখানেই ফিরবো যখন সূর্য মাথার উপর। তাহলে হয়ে যাক। হ্যাঁ, কিন্তু বিচারকও তো লাগবে। এই মেয়েকে আজ ভ্যালকেরিতে উৎসর্গ করা হবে। Thank you.
তুমি কি অদ্ভুত ব্যাপার, কাকে দেখছি? রক্তচোষা রাজে সশরীরে হাজির। ভাবো একবার, পুরো ইংল্যান্ডের ভাগ্য আমার দু আঙ্গুলের মধ্যে আটকে আছে, ছোট্ট দুটো আঙ্গুল। এই যে শোনো শোনো সবাই, আমি তোমাদের অনেক পুরস্কার দেব যদি এই আসামিটাকে গ্রেফতার করো। এ হচ্ছে রবিন হুড, আমাদের দেশের প্রধান শত্রু। টাকার গন্ধ পাচ্ছি, ওদের তুলে নিয়ে চলো দুজনকে। আমাকে না, ওকে ধরো। দাঁড়াও, আমি দুজনকে জীবিত চাই। বজ্রপাতের শক্তি আর ছল চাতুরির ক্ষমতা বলে বলছি, ওকে বেঁধে ফেলো। ব্রাদার হেনরি, দিন দিন তোমার হাত আরো খুলছে। তোমার মতামত খুব জরুরি আমার জন্য ফ্রায়ার। আমি নতুন পদ্ধতিতে গাজন করে ওয়াইন বানাচ্ছি এবার। ব্রাদার হেনরি, অসাধারণ। আর এখানে কি আছে, সেরা জিনিসটা লুকিয়ে রেখেছো নাকি ব্রাদার হেনরি? ব্যর্থ গবেষণা। কোনো গন্ধ নেই। এবার দেখো জাদু। কি অদ্ভুত ব্যাপার, কে এই লোকগুলো? আমি এমন পোশাক পরা কৃষক আগে কখনো দেখিনি। আমার মনে হচ্ছে ওরা ভাইকিংস। আমার পুরনো শিক্ষক ব্রিটেনে ওদের অনুপ্রবেশের গল্প বলেছিল, জানতাম না যে ওরা এখানে আছে। আমি তোমার কাছে ইতিহাস শিখতে চাচ্ছি না মোটেও। ওরা যে ওদের বন্দীদের উৎসর্গ করে তাও জানতে চাও না? কিসের উৎসর্গ? মানে মেরে ফেলে ওদের? তোমরা মনে হয় বুঝতে পারছো না, আমি প্রিন্স জন, ইংল্যান্ডের শাসক। তোমরা আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছো। আমার রাজকীয় জুতো হাঁটার জন্য তৈরি হয়নি। ওদের বলে কোনো লাভ নেই, তোমারই তো কষ্ট হচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস করিনি। যোদ্ধা ঠিকই বলেছে, শুধু শুধু শক্তি খরচ করছো। তুমি হাঁটবে নাকি তোমাকে টেনে নিয়ে যাওয়া হবে তাতে আমার কিছু যায় আসে না। দেখবো আমার সেনারা যখন এসে পড়বে তখন কোনটা সমান হয়। ডাক, এটা কি ছিল? উনি হচ্ছেন ব্রাদার হেনরি দুপন্ট, ক্যানাবেরির বেনেডিক্টিন মনাস্ট্রিতে আছেন। বেনেডিক্টাইনে ছিলাম, এখন আমি স্বাধীনভাবে কাজ করি। আমরা একসাথেই দীক্ষা নিয়েছিলাম। উনি মদ বানানোতে খুবই পারদর্শী, রেড ওয়াইন বিশেষজ্ঞ। জানো, সেন্সুইটেনে ওনাকে দামি দেওয়া হয়নি। এইমাত্র যে বিস্ফোরণের শব্দ শুনলাম সেটা ছিল ওয়াইন? স্পিরিট ছিল ওটা। ব্রাদার হেনরি এমন একটা তরল আবিষ্কার করেছেন যেটা এমন বিস্ফোরণ ঘটাতে পারে। তোমার এটাকে দূরে নির্জন স্থানে রাখা উচিত। আমি ভিক্লিনিউসে যাচ্ছি, ওখানে শহরের বাইরে নতুন ব্যারাক হয়েছে। সেই সেনারা নাকি গ্রামের মেয়েদের বিরক্ত করছে, তাই মেয়েরা আমার কাছে আত্মরক্ষার কৌশল শিখতে চায়। খুব ভালো সিদ্ধান্ত, যা আমাকে মানতেই হবে। আজকাল মেয়েদেরকে সতর্ক রাখতেই হয়। আর মিরান্ডা বলছিল মাংস প্রায় শেষ। রবিন হয়তো ব্যবস্থা করতে গেছে।
আমারও তাই মনে হয়। বাই। বাকলে, বাকলে, যুবরাজ, বাকলে, যুবরাজ ওখানে নেই। আমরা কোথাও ওনাকে খুঁজে পাচ্ছি না। প্রাসাদে ফিরে গিয়ে কিভাবে বলবো ইংল্যান্ডের যুবরাজকে হারিয়ে ফেলেছি? সব জায়গায় দেখেছো তো? দেখেছি। যাও আবার, আবার যাও। জি। কেন যে চাকরিটা নিয়েছিলাম? এই তোমরা থামো, আমার জুতোয় কাকর ঢুকেছে। আমি তোমাদের আদেশ দিচ্ছি, থামো। তুমি হাসছো না কেন? এই লোক তো শুনলাম তোমার শত্রু। আমি মানুষের কষ্টে খুশি হই না, এমনকি আমার শত্রুর কষ্টেও না। তো আমি কি জিতেছি? জানি না, রবিন তো এখনো ফেরেনি। বিকেলে তো শেষ, ব্যাপারটা ভালো ঠেকছে না। আমি আমার শত্রুর কষ্টে একদম খুশি হই না। কেমন পুরুষ তুমি! আমি আনন্দ পাই শত্রুকে কষ্ট পেতে দেখলে। আমি জানি না, এমন কিছু বলো। তুমি যদি আমাকে তখন সাহায্য করতে, হয়তো তোমাকে ক্ষমা করে দিতাম। তুমি এখন কাউকেই ক্ষমা করার অবস্থায় নেই। ভুল বললে, আমি তোমার জায়গায় হলে দুশ্চিন্তা করতাম। কারণ যখন ওরা জানবে এই আমার মূল্য কতখানি জীবনের, ওরা আমাকে স্বর্ণখণ্ডের মতো রাখবে, তোমাকে রাখবে মাটির দলার মতো। মাটিতেই ফসল ভালো হয়, স্বর্ণখণ্ডে কিছুই জন্ম। দেখেছো, এটাই তোমার সমস্যা রবিন। তুমি কোনো কিছু গুরুত্ব দিতে চাও না, কিন্তু মেনে নাও তুমি মূল্যহীন, আর আমি রাজার মতোই দামি একজন। তা সেই রাজার দামটা কে দেবে শুনি প্রিন্স জন? যারা তোমাকে ভালোবাসে, কোনো বন্ধু দেবে হয়তো। নিশ্চয়ই তোমার কিছু বিশ্বস্ত বন্ধু আছে, তাই না? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। আমার বন্ধু আছে। আমরা এখানে থামলাম কেন? মুক্তিবনের টাকা আসতে আসতে আশেপাশের গ্রামগুলো লুট করব। ওই চেঁচানো কুকুরটার ভালো দাম পাওয়া যাবে। আর অন্যটা, ও দক্ষ বীর যোদ্ধা, ওকে বজ্রদেবের উদ্দেশ্যে উৎসর্গ করব আমি। ইভার, সেই শুভ কাজটা তোমার হাত দিয়েই হবে। এই তুমি নাকি খুব দামি ব্যক্তি, তা তোমার দাম কি 1000 স্বর্ণমুদ্রা হবে? নয় তা ভুল মেরেছ। ওটা আমার সিল, এটাকে আমি তোমার বন্দি হওয়ার প্রমাণ হিসেবে পাঠাবো। তোমার বন্ধুরা টাকা দেবে? নিশ্চয়ই তারা দেবে। আর তুমি, তোমার বন্ধুরা দেবে? এক পয়সাও না। তুমি ভয় পাচ্ছ না? আমি ভয় পাই আর না পাই, আমার সাথে যা হবার তাই তো হবে। এই দাঁড়াও, তোমরা কি আমাকে ঠান্ডা এভাবে বাইরে ফেলে রাখবে নাকি? আমার তো খুব নাজুক। কিন্তু দেখো, রবিন এখানে একদল লোকের সাথে মোকাবেলা করেছে। রাজার লোক? আমি এমন জুতোর ছাপ আগে দেখিনি কখনো। ওই দিকে ওদের বলো কাল সূর্যাস্ত পর্যন্ত সময় টাকা দেবার। তুমি ঠিকই বলেছিলে জানো, আমার টাকা দেবার কেউ নেই। আমি এখন মৃত। তুমি এখনো মরনি, আমার বাঁধন খুলতে সাহায্য করো। আমি তোমাকে সাহায্য করব? তুমি কি পাগল হয়ে গেছ? এটাই তোমার বাঁচার একমাত্র পথ হতে পারে। তুমি চাও আমি তোমাকে পালাতে সাহায্য করি? আমি নিজেই তোমার মাথার জন্য পুরস্কার রেখেছি, মনে আছে? তাহলে মরো তুমি। তো তুমি রবিনকে দেখেছ? হ্যাঁ, আর প্রিন্স জনও আছে। কে? ওদের ওখানে একসাথে বেঁধে রাখা হয়েছে।
দাঁড়াও, ওখানে অনেক লোক আমাদের সাহায্য লাগবে। ছাড়ো, কি ভাবো তুমি নিজেকে, রবিন? না, কিন্তু ও কি বলতো বলো? ও বলতো সব কাজ একা করা যায় না। আমরা সাহায্য আনতে যাব, ঠিক আছে? ঠিক আছে। তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছো। চেষ্টা তো করে দেখতে হবে। আর এটাই তোমার আরেকটা সমস্যা, বুঝলে? তুমি ছোট করে চিন্তা করো। আমি দেখছি লোকগুলোকে, দেখো একবার, একদল মাথা মোটা বর্বর কেবল। ওদের কোনো ধারণাই নেই রাজকীয় লোকজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আমি সহজেই ওদের কিনে নিতে পারবো। ভাইকিংদের কেনা যায় না। হাস্যকর, সবারই কিছু প্রয়োজন থাকে। না, তোমরা কি আসলেই ভেবেছ যে এই জিনিসটা আমি খাবো? আমি একটা মহান জাতির সর্দার, কিছু একটা উপায় করা যায়। কিন্তু আমি তোমাকে এই চকচকে কোটপিন একটা দিতে পারি তোমাদের রান্না কিছু মাংসের বদলে, কি বলো? ভালো বুদ্ধি, ওদের ঘুষ দেয়া। আমরা এখন আর গ্রামে চলাফেরাও করতে পারছি না। সৈন্যরা সারাদিন সরাইখানার সামনে বসে বসে খাওয়া দাওয়া করে, এমনকি পুরুষরাও ভয় পাচ্ছে। আর এজন্যই মেয়েদের আত্মরক্ষার কৌশলগুলো শিখে নেওয়া দরকার। এসো প্রথমে আক্রমণের জায়গাগুলো চিনে নেই। এখানে, এখানে আর এখানে। এবার সবাই এটা চেষ্টা করো। এগো, দুই, তিন, ফেলে দাও। ও বার্কলি, তুমি যে কোন বিপদে পড়লে! কোথাও কেউ নেই। এই প্রায়ার, রবিন বিপদে পড়েছে। লিটল জন, লিটল জন, তুমি ঠিক আছো তো? কি চমৎকার ব্যাপার, খুবই মজার ছিল ব্যাপারটা। টাক, আবারও করা যাবে, যা করলেই মাত্র। এই যে তরল মিশ্রণ, ব্রাদার হেনরির আবিষ্কার। একদম ছোট্ট একটা ফোঁটা একটা বিশাল ওক গাছকে উপড়ে ফেলতে পারে। দেখো, দেখলে কি হলো? শুধু একটাই সমস্যা, এটা খুবই সংবেদনশীল। এটাকে ঠিক করা যায় না, তোমাকে আরো বানাতে হবে মনে হচ্ছে। কিন্তু কেন জানি এটা বানানোর ফর্মুলাটা আমার মনেই পড়ছে না। মার্কুডিয়াম সল্ট মিশিয়ে দেখতে পারি আমরা, কাজ হতেও পারে। তো কি হয়েছে রবিনের? ও হ্যাঁ, সে এখন বন্দি। টেনশনের না, সেও বন্দি। ওরা একে অপরকে আটকে রেখেছে? না, কিন্তু ওরা একসাথে আছে, বন্দি। আমাকে বলো প্রথম থেকে বলো। জি নিশ্চয়ই স্যার, আমি দেখছি। কেউ ওদিকটায় গিয়ে দেখো। এখানে সব জায়গায় ভালোভাবে দেখেছি, কিন্তু কিছুই নেই। যাও ওদিকটায় গিয়ে দেখো। রেডি, এগো, দুই, তিন, ফেলে দাও। আবার, এবার সত্যি সত্যি করবে। ভেবে নাও, এমন কাউকে যাকে দেখে সত্যি তুমি বিরক্ত হও। মানে যেমন আমার স্বামী, যাকে ইচ্ছা থাকে। চলো আবার করি, এবার তোমাদের চিৎকারও শুনতে চাই। এগো, দুই, তিন, ফেলে দাও। ওকে, এক, দুই, তিন, ফেলে দাও। এটা খুবই অপমানজনক। আমার মতো কাউকে অপহরণ করে বন্দি করে রাখার কিছু নিয়ম থাকা উচিত। আমার মতো একজন নামি দামি লোককে আরো সমাদরে রাখা উচিত ওদের। সম্পূর্ণ যত্ন, খাবার দাবার আর ওষুধ অবশ্যই দেওয়া উচিত। আর দেখো, আমাকে মাটিতে হেঁচড়ে আনা হয়েছে, মশার কামড় খাওয়ানো হচ্ছে, আর একজন অপরাধীর সাথে বেঁধে রাখা হয়েছে। এসো, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, যিনি আমাদের বিজয় দেবেন, যেন আমরা স্বর্ণ আর দামি রত্ন খুঁজে পাই। আমরা আমার কাপ শত্রুদের রক্তে পরিপূর্ণ করে তুলব। আমরা কোনো গ্রাম বাদ দেব না, আর কাউকে জীবিত ছাড়ব না।
এটা কেমন ধরন জিম্মিদের রাখার তা জানতে চাই। এত কিছু জানতে হবে না, বসে থাকো চুপচাপ। এ লোকটা একটু বেশি কথা বলে। হ্যাঁ ভালো বলেছ। তুমি এত জোরে দৌড়চ্ছ কেন? আউ, আমি বিশ্রাম চাই। এখন না, আগে বিপদ থেকে দূরে সরে নি। খবরদার। থামো, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। কিন্তু থামা যাবে না, আমি পারবো না। কি করছো তুমি? তোমাকে বিশ্রাম দিচ্ছি। কি করছো তুমি? আমাকে গাছে চড়তে বলছো? আমার জুতা কোথায় গেল? দেখে আমি মেনে নিলাম। রবিন, তুমি আসলেই অনেক চালাক। বছরের পর বছর তোমার লোকদের আমি ফাঁকি দিয়েছি। আমি কথা দিচ্ছি, এখন এখান থেকে বেঁচে ফিরতে পারলে আমি তোমাকে মাফ করে দেব। আর আমার দলকে? কি? আমার লোকেরা। আচ্ছা, ওদেরকেও মাফ করে দেব। ঠিক আছে। না, ধীরে যান লিটল জন, নাহলে বিপদ হয়ে যেতে পারে। ওদিকে যে রবিন বিপদে পড়ে বসে আছে। রবিন হুডের লোক। প্রিন্স জনকে কোথায় রেখেছো তোমরা? না না লিটল জন, বোকামি করো না। কে? আমি? আমি বললাম না মারামারি করবো না। প্রিন্স জন আর রবিন এমন একটু টাকার দলের হাতে বন্দী আমার ধারণা যারা ভাইকিং। পাহাড়ের আশপাশে কিছু গুহা আছে, ওরা কখনোই ওখানে খুঁজবে না। কি হচ্ছে? শিকল খুলতে পারছি না। তুমি যদি বীর যোদ্ধা হও তাহলে ঈশ্বর তোমাকে শান্তিতেই রাখবে। দাঁড়াও, ওর হাতে ফাফনিয়ার চিহ্ন, ড্রাগন দেবতার চিহ্ন, ড্রাগন দেবতার। আমি জানি না। আজ রাত হলেই জানা যাবে ঈশ্বর কাকে কৃপা করছে। নিয়ে চলো। অনেক হয়েছে রবিন, চুক্তি বাতিল। আমাদের সাথে বসে সুন্দরী। কেমন করলাম আমি? সত্যি অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আমি আসলেই পেরেছি, ধন্যবাদ ম্যারিয়েট। প্রাসাদটা কোথায়? আমি একটা খবর এনেছি। তুমি খুবই ভালো করেছো। আমি সংকেত দিলে তোমরা পূর্ব দিক থেকে হামলা করবে। পূর্ব দিকে কেন?
পশ্চিমে লোকনের অনেক জায়গা আছে। ঠিক আছে, পশ্চিম দিক থেকে হামলা করবে। আমার দাদার বাবা ভাইকিংদের সাথে লড়েছে। বাবা আমাদেরকে গল্প বলতো। ওরা খুব নিষ্ঠুর হয়। ওদের অনেক রকম নাম। উত্তরের লোক হলদেদারি। ওরা উত্তরের পাহাড় থেকে নেমে এসেছিল কয়েকশো বছর আগে। সবাই বলে ভাইকিংসরা নেকড়ের মতো লড়ে। খুন করা ওদের জন্য খেলার মতো। দস্যু ব্ল্যাক বিয়ার্ডের মতো। ওরা যখন নদী পার করে আসছিল, রাজা চ্যামলিং আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। ওরা শহর আর মন্দিরে হামলা করলো, সবাইকে মেরে ফেললো। পুরো দেশ আতঙ্কিত হয়ে গেল। আর যে শহরকে পোড়ায়নি সেখান থেকে টাকা আদায় করতো। আমাদের হামলা করা উচিত হবে না। মুরগি, আমার খিদেও মরে গেছে। তো তোমাদের এই ছোট্ট খেলাটা শুরু করার আগে এই খেলার নিয়মগুলো আমাকে জানতে হবে। এই খেলার নিয়ম একটাই, হারলে মৃত্যু। হ্যাঁ, খুব ভালো খেলো। এখান থেকে এসেছো, সেখানে চলে যাও, তাহলে কারো ক্ষতি করবো না। বিদু কাপুরুষের ভাষা বলি। ও তোমার দেশের লোক, তারপরে তুমি ওর মৃত্যু চাও? ও একটা অপরাধী আর অসৎ একজন ব্যক্তি, যাকে মেরে ফেলাই উচিত। শুধু ব্যাপার হলো, আমার লোকজন ওকে এতদিন ধরতে পারেনি। খেলার নিয়ম বদলাচ্ছি। তুমি লড়েছো কিন্তু ওকে মারছো না। আমি শত্রুদের খুন করতে লড়ি না, বাসের জন্য। কিছু হলে এই দেশের প্রত্যেকটা নরম্যান স্যাক্সনদের উপরে প্রতিশোধ নিতে নামবে। ওকে যেতে দাও। মুক্তিপণ না আসা পর্যন্ত তোমরা এখানেই থাকবে, এটাই আমার শেষ কথা। তোমার টাকা তুমি ঠিকই পেয়ে যাবে আগামীকাল, যদি আমার লোকের আগে না পেয়ে যায়। তুমি একটা কথা জেনে রেখো, আমি আমার এই দুর্গতির জন্য কেবল তোমাকেই দায়ী মনে করি, রবিন। আর তাছাড়াও আমি তোমাকে আরো ভয়ানক শাস্তি দেব বলে ঠিক করেছি। এই বুদ্ধিটা ভালোই, এটাই কাজ করবে। নাকি তোমার কাছে আরো কোনো বুদ্ধি আছে? যাই হোক, ওদের বাঁচাতে পারাটাই তো আমাদের উদ্দেশ্য। ওদের পরিকল্পনা থেকে বাদই দিয়ে দিই, রবিনকে বাঁচাই আর প্রিন্স জনকে ভাইকিংদের হাতে ফেলে আসি। আমিও তাই ভাবছি লিটল জন। সবকিছুর জন্য ধন্যবাদ ম্যারিয়ান, তোমরা নিজেরাও খুব চমৎকার মানুষ। ওই যে মেয়েটা, তুমি তো সব মেয়েদের লড়তে শিখিয়েছো, তাই না? কাল রাতের পরেও শিক্ষা হয়নি তোমাদের? এবার তো তুমি শিক্ষা পাবে, নতুন শিক্ষা। তোমাদের কৃষক হওয়া উচিত, কারণ সৈন্যদের কোনো গুণই তোমাদের ভেতর দেখা যাচ্ছে না। বিদায় ম্যারিয়ান। শুভ সকাল তোমাদের। আজ সন্ধ্যার ভেতর টাকা না পেলে তোমাদেরকে আমি বজ্র দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করব, আজ রাতে। আমি কিন্তু এমনটা কখনোই করতাম না। এই গাধা প্রায়ারটা অস্ত্র ছাড়া এখানে কি করছে বুঝতে পারছো তুমি? ও তোমাকে বাঁচাতে এসেছে। কি জন্য আমাদের ক্যাম্পে এসেছো? আমি তোমার দুই বন্দীকে নিয়ে যেতে এসেছি।
তাই মুক্তিপণের টাকা এনেছো? আমি অপহরণকারীদের কখনো টাকা দেই না। যদি ওদের ছেড়ে দাও তাহলে কোনো ক্ষতি করব না। ও এটা বলো না যে ও তোমারই লোক। ওহ গড, আমি জানতাম এটা একদিন কাজে আসবে। ওই যে ওরা হলো আমার লোক। ওরা আমার লোক? প্রভু, এই মূর্খদের শিক্ষা দাও যেন তোমার সাথে লড়তে না আসে। তুমি আমাদের মারতে চাও নাকি? বিশ্বাস রাখো। কোন সাহসে তুমি এটা করলে? উপায় ছিল না আর কোন। ভালো সিদ্ধান্ত বার্কলে, ধন্যবাদ। ভালো সিদ্ধান্ত, ধন্যবাদ। এই যে রবিন হুড, মনে হচ্ছে আমি তোমার কাছে ঋণী। তো বলো, চলো আলাদা হয়ে যাই আর সবকিছু ভুলে যাই। সানন্দে তাই করবো। হ্যাঁ যাও, তোমরা মুক্ত। হ্যাঁ বন্ধুরা, চলো যাই। এক, দুই, পালাও! গাধার দল, তোমরা হাতে পেয়ে ওদেরকে পালাতে দিলে কিভাবে? কোথায় ছিলে? শিকারে। কিন্তু দেখে মনে হচ্ছে না যে কিছু পেয়েছো। হ্যাঁ ঠিক, কি কি করলে? ঠিক আছে, আমি গিয়েছিলাম কিছু মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে, যেন ওরা নিজেদের রক্ষা করতে পারে। তারপর আমি দেখলাম ওরা অনেক সাহসী। এই ফ্রায়ার, এখনো কিছুটা বাকি আছে। কিছুটা কি? নাও এই যে, সবাই শুয়ে পড়ো। তোমাকে
ধোকা ছিল।